আসসালামু আলাইকুম আমি মঈদিন হাসান ফরাম হাসানের কাবী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই লেকচারে মাইক্রোসফট ওয়ার্ডের আইটির নতুন টিপস দেখাবো অর্থাৎ আপনার যতগুলো পেজ আছে যত সেই প্রত্যেকটা পেজে কীভাবে বর্ডার দিতে পারবেন অটো বর্ডার এই জিনিসটা শিখব যেমন আমার এখানে অনেকগুলো পেজ আছে আমি যদি বলে নিই এই পেজ সংখ্যা অনেক প্রায় চৌষট্টিটা পেজ আছে এই চৌষট্টিটা পেজে অর্থাৎ যতগুলো পেজ থাকুক প্রত্যেকটা পেজে আমরা কীভাবে বর্ডার দিতে পারি সেই জিনিসটা শিখব চলে যাচ্ছি মূল লেকচারে তো আমরা শুরুতেই বলতেছিলাম আমরা কিভাবে এই বর্ডারগুলো দেব তো আমরা এখানে যে ডিজাইন মোট অর্থাৎ ডিজাইন ট্যাব যে আছে ডিজাইন ট্যাব আছে এই ডিজাইন ট্যাবের আমরা হোম সাধারণত হোম ট্যাপে থাকি এই হোম ট্যাব থেকে আমরা ডিজাইন ট্যাবে আসবো ডিজাইন ট্যাবে আসার পরে আমরা একদম ডান পাশে এখানে যেটা আছে পেস বর্ডার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের যে উইন্ডোটা এখানে আসলো এই উইন্ডো থেকে পেস বর্ডার বর্ডার তো আমরা এখানে পেস বর্ডার দিতে পারি যেহেতু আমরা পেস বর্ডার দেবো তাহলে এখানে আমাদের প্রথম আছে নান এখন আমরা নান পর্যায়ে অর্থাৎ কোনো কিছু বর্ডার নাই তারপর আছে বক্স যায় বক্স আমরা এখানে দেখেন এই বর্ডারটা কোন টাইপের হবে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে আমরা যদি এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করি তাহলে আমাদের এখন যদি আমরা অকে করি প্রত্যেকটা পেজে আমাদের এরকম বর্ডার হয়ে গেল আবার যদি কন্ট্রোল যেতে আমরা ব্যাকে যাই যে না আমরা এইভাবে দেব না আমরা এখান থেকে চেঞ্জ করব। ধরে নিচ্ছি আমরা এরকম দেব এখন যদি এখানে আমাদের এই অবস্থায় থাকে তাহলে আমরা যদি অকে দিই তাহলে আমাদের এই ধরনের হয়ে গেল আবার আমরা যদি আরেকটা ডিজাইন দিতে চাই যে না আমরা এই ডিজাইন দেব বা এই ডিজাইন দেব তাহলে আমরা যদি অকে দিই তাহলে আমাদের এই ডিজাইন হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে বক্স কীভাবে বক্স বর্ডারগুলো কীভাবে দিতে হয় তারপর আছে শ্যাডো বর্ডার আমরা যদি শ্যাডো দিতে চাই এরকম শ্যাডো থাকে এই শ্যাডোগুলো দিতে চাই যে কোনো একটা শ্যাডো থাকবে তাহলে আমরা এখন যদি ওকে দিই তাহলে দেখেন একটা শে শেড একটা শেড তৈরি হলো অথবা আমরা যদি এগুলো না দিয়ে বলি যে আমরা থ্রি ডি আকারে দেবো থ্রি ডি আকারে যদি দিতে চাই আমরা তাহলে সেমভাবে এখানে আবার এই যে হোয়াইট এবং যদি আমরা কালার দিতে চাই এগুলো যে আমরা এখান থেকে একটা কালার দেবো একটা নির্দিষ্ট কালার দিতে যাচ্ছি যে আমার এই বর্ডারগুলো একটা কালার হবে ধরেন আমরা এই কালার দেবো এটা শ্যাডোর খেতে হতে পারে বক্সের খেতে হতে পারে এবং থ্রি ডি খেতে হতে পারে কালার দিলাম এখন আমরা এই হোয়াইটটা কী কে কেমন হবে থ্রি পিটি হবে না মানে দেড় ইঞ্চ পি পিটি হবে যত সাইজটা হবে যেমন আমাদের এখানে থ্রি পিটি আসে আমরা যদি এটা সিক্স পিটি দিই অর্থাৎ আরও বড়ো হবে এটাই যে মোটা হবে তাহলে আমরা যদি ওকে দিয়ে দেখেন এটা মোটা হলো এবং কালার হয়ে গেলো যেহেতু আমরা এখানে কালার দিয়েছি এখন কলো কথা হলো যে না আমরা এখানে এরকম না আমরা কোনো এরকম দেব না লাইন স্টাইল দেবো না আমরা আমরা স্টাইল অন্যরকম দেবো আমরা দেখেন এখানে কিন্তু যে স্টাইলটা আমাদের একটা সুন্দর একটা স্টাইল আছে এটাও দিতে পারি যে আমরা এরকম কোনো স্টাইল দেবো না আমরা একটু ফুল একটু আর্ট এরকম কিছু দিতে চাই তাহলে দেখেন আমরা যদি এইখানে আসি এই যে আর্ট অপশনে যদি আসি এই আর্ট অপশানে ক্লিক করার পরে আমরা দেখেন এখানে অনেক ধরনের অপশান আছে অনেক ধরনের তো এখান থেকে যদি আমরা কোনো কালার পিকচার দিতে চাই কোনো কালার আর্ট দিতে চাই তাহলে আমরা দিতে পারি এখান থেকে সহজে যেমন আমি যদি বলি এই ফোলটা দিতে চাই এখানে এই ফোলটা দেওয়ার পরে যদি আমরা এখন অকে করি তাহলে আমরা এই টোটাল প্রত্যেকটা পেজেই আমাদের এখানে প্রত্যেকটা পেজেই কিন্তু সেম পেজ বর্ডারটা চলে আসছে পেজ বর্ডারটা অটোমেটিক পেজ বর্ডারটা চলে আমরা যদি এই যে পেজটা যেটা হবে এখন এটাকে যদি আমরা বাড়াই পিটিটা বাড়াই তাহলে কি হয় দেখেন এখানে কিন্তু আমাদের প্রিভিউতে দেখতেছি অলরেডি আমরা এখানে বাড়তেছে অলরেডি আমরা যদি এখন নাইন পিটি ছিল এখন আমরা টোয়েন্টি টু পি এখন যদি অকে দিই আমরা তাহলে দেখেন অলরেডি এটা বড় হয়ে গেল তো এই মোটামুটি ছিল যে আমরা একটা পেজ বর্ডার কিভাবে সহজে দিতে পারি এবং শেডিংটাও অলরেডি এখানে দেখানো হয়েছে এখানেও আছে শেডিং আমাদের এখান থেকেও সলিড শেডিং ফাইভ পার্সেন্ট শেডিং বা টেন পার্সেন্ট শেডিং আমরা শেডগুলো দিতে পারি ফিল কালারটাও কী হতে পারে সেই ফিল কালার দ্বারা আমরা এখানে দিতে পারি যে আমাদের যে এই শেডিংয়ের ফিল কালারগুলো হবে তো আশা করি আপনারা এই লেকচারটি বুঝতে পেরেছেন যদি লেকচারটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করবেন নিজে শিখবেন এবং অন্যদের শিখাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য সবসময় নতুন নতুন কিছু নিয়ে হাজির হব এবং এক্সেলের যেমন অনেকগুলো লেকচার আছে তেমনই আমি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের লেকচারগুলোতে দেওয়া শুরু করবো অর্থাৎ আপনার বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে মাইক্রোসফট ওয়ার্ডেরও কিছু লেকচার পাবেন আশা করি এই লেকচারটি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম